র‍্যাবের নিষেধাজ্ঞার বিস্তারিত জানতে চেয়ে লেখা ঢাকার চিঠি জবাব দেয়নি ওয়াশিংটন, তবে কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, চৌঠা এপ্রিল যুক্তরাষ্ট্র সফরে বিষয়টি নিয়ে কথা হবে। মালয়েশিয়া থেকে খায়রুজ্জামানকে দেশে ফেরাতে আইনি উদ্যোগ চলবে বলেও জানান তিনি। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে এলিট ফোর্স র‍্যাবের কয়েকজন বড় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই সরগরম দ্বিপাক্ষিক কূটনীতি। নিষেধাজ্ঞার বিস্তারিত চেয়ে আনুষ্ঠানিক চিঠিও দেয় বাংলাদেশ। মন্ত্রী জানালেন, এখনও পর্যন্ত জবাব আসেনি। তারা আমাদের দাওয়াত দিয়েছেন, অবশ্যই আমরা যাব এবং আমরা বড় করে সেটা উদযাপন করতে চাই। সেখানে কি স্যার স্যাংশন নিয়ে আলোচনা ওটা উঠাবেন নিশ্চয়ই, যেহেতু আমাদের এটা একটা, আমরা যতদূর তাদের সাথে এঙ্গেজ করতে পারি সেটা করব। জেল হত্যা মামলার আসামি এম খায়রুজ্জামানকে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনে আটকের পর হঠাৎ ছেড়ে দেওয়ার ঘটনায় তাকে ফেরানোর কি হবে সেই প্রশ্নেরও উত্তর দেন মন্ত্রী। অনেকে লুকিয়ে থাকে, ফিজিটিভ হয়ে থাকে, কিন্তু কারো যদি ঠিকানা ঠিকানা পাই উইল পারসিউ থ্রু দ্য লিগাল। আমরা যেহেতু খবর পেয়েছি আমরা উইল ট্রাই যত ধরনের লিগাল প্রসেস আছে সেগুলো। এর আগে নতুন কানাডিয়ান হাইকমিশনার মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে এলে আবারও বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত চায় ঢাকা। We understand it's an important issue for Bangladesh and of course I promised the foreign minister that I will convey this to my capital. Canada should not be the refuge of all the murderers in the world. তোমরা বরং তোমাদের লোকটাকে এই বদনাম আমাদের ফেরত দিয়ে তোমরা এই বদনাম থেকে বদনামটা দূর করো। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের আমন্ত্রণে দুদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপনে চৌঠা এপ্রিল পররাষ্ট্রমন্ত্রীর ওয়াশিংটন ডিসি যাওয়ার কথা রয়েছে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।